রাজনীতিতে দুইটা ঠিকানা, জেলখানা না হয় রাজপথ, বলছেন গয়েশ্বর। এদিকে আগামী নির্বাচনে চোখ রাখবে জার্মানি, বৈঠক শেষে আমির খসরু। সীমান্তে হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপির। সরকার ব্যর্থতার দায় চাপাচ্ছে বিএনপির ওপর, বলছেন জোনাদ সাকি। এদিকে চীন কখনো ইউক্রেন আক্রমণ করবে না। এবং সর্বশেষ জানাবো বেলারুশের 22 কর্মকর্তার বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। রাজনীতিতে দুইটা ঠিকানা, জেলখানা না হয় রাজপথ, বলছেন গয়েশ্বর। সরকার পতনে দলীয় নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, রাজনীতিতে দুইটা ঠিকানা, জেলখানা না হয় রাজপথ। আমাদের সামনে একটাই পথ আছে, হয় জেলখানায় থাকবো না হলে রাজপথে। আর আমরা যদি কোনোটাতে না থাকি তাহলে কাপুরুষের মতো মরতে হবে, যে মৃত্যু ইতিহাসের পাতায় কোনো সম্মান পাবে না। মার্স মানে মেজর জিয়া মন্তব্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা বীরের জাতি, আমরা গর্বিত এজন্য যে আমরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দলের লোক। মার্চ মানে মেজর জিয়া, এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন, দেশটাকে স্বাধীন করো, দেশটাকে মুক্ত করো। আওয়ামী লীগের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, তারা দেশের সবকিছু শেষ করে ফেলছে, মানুষের যে অধিকার আছে সেটা তারা বিশ্বাসই করে না, বরং মানুষের অধিকার হরণ করছে। তিনি বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্য জনগণ না, তাদের উদ্দেশ্য দেশের জনগণের টাকা লুটপাট করা, সেই সম্পদ সামাল দিতে পারছে না বলেই বিদেশে পাচার করছে। বিএনপির এই নেতা বলেন, কেউ কেউ বলেন আমরা ভালো থাকতে চাই, ভালো যদি থাকতে পারতাম তাহলে প্রতিদিন মিটিং মিছিল করতাম না, এই দেশে ভালো থাকার উপায় নেই। একটা ফ্যাসিবাদী সরকার অস্ত্রের জোরে মসনাদে বসে আছে, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। আগামী নির্বাচনে চোখ রাখবে জার্মানি, বৈঠক শেষে আমির খসরু। জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোস্টের সঙ্গে প্রায় 2 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক থেকে বেরিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে, দেশের মানুষের যে প্রত্যাশা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূত কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে বিশ্বব্যাপী সবাই অবগত, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, ব্রিটেন সবাই তো এর আগে বলেছে, নতুন করে বলার কিছু নেই, এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে, এটা তো আপনারা জানেন, এসব ব্যাপার ওনারা কনসার্ন। আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে আমির খসরু বলেন, নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না, দেশের আগামী নির্বাচনের বিষয়ে সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে, স্বাভাবিকভাবে ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে, তারা চোখ রাখছেন। নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলছে কিনা প্রশ্নে তিনি বলেন, না না, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি, নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। এ ব্যাপারে আমির খসরু বলেন, চেয়ারপারসন কেমন আছেন উনি সে ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন, চেয়ারপারসনের বিষয়ে তো সবাই অবগত, ওনার জেলে থাকার পেছনে যে কারণ সেটা সবারই তো জানা। সীমান্ত হত্যা বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপির। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মার্চ কুষ্টিয়া জেলায় ভারতীয় সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা সদস্যরা মনে করেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা মনে করে, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না, সবাই সীমান্তে বাংলাদেশের নাগরিক হত্যা বন্ধের জন্য ভারত সরকারের কাছে প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সরকার ব্যর্থতার দায় চাপাচ্ছে বিএনপির ওপর, বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, তারা এখন প্রকাশ্যে তাদের ব্যর্থতার কথা স্বীকার করে দায় চাপাচ্ছে বিএনপির ওপর, এতে বোঝা যায় সরকার আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় না। জোনায়েদ সাকি বলেন, সরকার নিজেরাই সিন্ডিকেট তৈরি করে জনগণের পকেট কেটে দিনে দুপুরে লুটপাট চালাচ্ছে এবং লুটের পরিধি বাড়ানোর জন্য নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির আয়োজন করছে। আগামী 21 থেকে 24 মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য গণশুনানির তারিখ ঘোষণা করেছে।
অবস্থান কর্মসূচিতে জোনাল সাকি বলেন, গত কয়েক বছরের গণশুনানিতে বিইআরসির গণশুনানিতে মূল্য বাড়ানোর পক্ষে তারা কোনো যুক্তি তুলে ধরতে পারেনি, বরং মূল্য কমানোর যুক্তি পাওয়া গেছে ভোক্তাদের তরফ থেকে। অথচ এই কমিশন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসে প্রশাসনের গণশুনানির আয়োজন করে থাকে। সয়াবিন তেল, চাল, ডাল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের অসহনীয় মূল্য বৃদ্ধির ফলে এমনিতেই মানুষের টিকে থাকা কষ্টকর হয়ে গেছে। আবার নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে পরিবহন ও ঘর ভাড়া বৃদ্ধি পাবে, মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। গ্যাসের মূল্য বৃদ্ধি যদি কোনো যৌক্তিক কারণ থেকেও থাকে, তবুও এই মুহূর্তে তা বৃদ্ধি করে মানুষের উপর নতুন বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা রোধে আগামী 28 মার্চ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে। এ অর্ধ দিবস হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান জোনাল সাকি। চীন কখনো ইউক্রেন আক্রমণ করবে না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। এতে দেশটির বিভিন্ন নগরীতে হতাহত হয়েছে বহু সংখ্যক মানুষ। অন্যদিকে রাশিয়ার ওপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। এমন পরিস্থিতিতে কিয়েভে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফ্যান জিয়ানরং জানালেন, চীন কখনোই ইউক্রেন আক্রমণ করবে না। ফ্যান জিয়ানরং লভিবের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম কোজিটোস্কিকে বৈঠকের সময় বলেন, চীন ইউক্রেনে কখনো হামলা চালাবে না। এমন পরিস্থিতিতে আমরা সাহায্য করব, বিশেষ করে অর্থনৈতিকভাবে। চীনের এই রাষ্ট্রদূত আরও বলেন, ইউক্রেনের জনগণের বন্ধুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন। একজন রাষ্ট্রদূত হিসেবে আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, চীন সবসময় অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ইউক্রেনের জন্য মঙ্গলজনক শক্তি হয়ে থাকবে। ফ্যান বলেন, চীনা দূতাবাস কিয়েভ থেকে লভিবে চলে গেছে এবং আপাতত সেখানেই থাকবে। বেলারুশের 22 কর্মকর্তার বিরুদ্ধে কানাডার নিষেধাজ্ঞা। গত 24 ফেব্রুয়ারি ভোর থেকে ইউরোপের দেশ ইউক্রেনের সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখল করে নিয়েছে রুশ সেনারা। অন্যদিকে রাশিয়ার উপর একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা বিশ্ব। আবার প্রতিবেশী দেশ বেলারুশের সঙ্গে রাশিয়ার রয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে দেশটির একচেটিয়া সমর্থন পাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন পরিস্থিতিতে বেলারুশের 22 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিল কানাডা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কানাডা জানায়, ইউক্রেন রাশিয়ার হামলাকে সমর্থন করায় বেলারুশের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র 22 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি এক বিবৃতিতে বলেন, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তাছাড়া পুতিনকে সাহায্য ও সমর্থন করার জন্য বেলারুশের নেতাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানানো হয়। তিনি বলেন, যে কোনো পদক্ষেপ নিতে আমরা দ্বিধা করব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।